ওয়েল হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমি একটি নতুন ট্রেন এক্সপ্লোর করতে চলেছি। তো আমরা এই ভিডিওটিতে সেই ট্রেনটি সম্পর্কে সমস্ত ডিটেলস জানবো, তো সেই জন্য তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে দিও যাতে তোমরা নেক্সট আপডেটগুলি সবার প্রথমে পাও। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলে আসো বন্ধুরা, এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করছি আলিপুরদুয়ার জাংশন স্টেশন থেকে। তো প্রথমেই আমরা আমাদের যে ভিস্টাডোম কোচ যেটা আছে সেটার ইন্টেরিয়ারটা দেখিয়ে নেব। তো আসো আমার পিছনে পিছনে। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সানরুফটা। খুবই সুন্দর কাচের সানরুফ, যেটার মাধ্যমে তোমরা বাইরের নীল আকাশ এবং আকাশের স্বচ্ছ যে সাদা সাদা মেঘ সেগুলো সব কিছু দেখতে পারবে। টোটালটা কাচের উপরে সানরুফ, আর এলইডি লাইট আছে, বড় বড় লাইটের কোনো অভাব নেই। আর দুধারের জানলাগুলো তো খুবই বড়, অন্যান্য ট্রেনের তুলনায় খুবই বড়। এটা হলো ট্রেনের মানে ইন্টেরিয়ার কথায়। আর বাকি যে সিটগুলো আছে সিটগুলো খুব কমফোর্টেবল সিট। আর এই ট্রেনটার স্পেশাল যেটা সিটগুলোর মধ্যে, এই সিটগুলোকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। মানে ধরো কারো সিট, কেউ ধরো টোটাল জানলার দিকে দেখতে যাচ্ছে, তো সেটারও ব্যবস্থা আছে। আমি ভিডিওটিতে দেখিয়ে দেবো তোমাদের বাকি যে আমরা কীভাবে এই দেখো যে সিটগুলি আমরা কীভাবে ঘুরিয়ে নিতে পারি। তো কিন্তু এই সিটের একটা প্রবলেম, যখন একটা সিট ঘোরানো হবে তারপরের সিটটাকে উইন্ডো সাইডে ঘোরানো যাবে না, আবার তারপরেরটাকে ঘোরানো যাবে, এটাই হলো এটার একটা ড্রব্যাক। তাছাড়া এখানে খাওয়ার জন্য সুন্দর একটি নিজের চেয়ারের মধ্যে একটি পোর্টেবল টেবিলের মতন ব্যবস্থা করে দেওয়া আছে। আর এই ভিস্টাডোম কোচের যে দরজাগুলো আছে সেগুলি টোটালি অটোমেটিক, পুশ টু ওপেন ডোর, মানে একটি প্রেস করলে দরজা অটোমেটিক খুলে যাচ্ছে। আর এই ভিস্টাডোম কোচের একদম শেষে একটি ফাঁকা জায়গা আছে ব্যালকনির মতো অনেকটা, যেখান থেকে সবাই দাঁড়িয়ে বাইরের ভিউ দেখতে হবে সুন্দর। কিন্তু এটার একটি প্রবলেম হলো, যখন আমরা আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি তখন নেটের ভিউটি ব্লক হয়ে যাচ্ছে ট্রেনের ইঞ্জিনের জন্য, কিন্তু যখন তোমরা শিলিগুড়ির থেকে আবার আলিপুরদুয়ারের দিকে আসবে তখন এটা খুব পরিষ্কারভাবে দেখা যাবে ভিউগুলো। তো তোমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে লাগেজের জন্য একটি ছোট রুম, যেখানে তোমরা তোমাদের ব্যাগ প্যাক লাগেজগুলো এখানে রেখে দিতে পারবে। চলো এখন আমরা ভিস্টাডোম কোচের ওয়াশরুমটা দেখে নিই। পুশ টু ওপেন, পুশ করে আমাদের ডোরটা ওপেন করতে হবে। তো আমাদের ট্রেন কিছুক্ষণ হলো আলিপুরদুয়ার থেকে বেরিয়ে গেছে। তোমরা এখন দেখতে পাচ্ছ এটা ভিস্টাডোম কোচের বেসিন, যেটা যথেষ্ট পরিষ্কার অন্যান্য ট্রেনের তুলনায়। আর বাঁ হাতে ডাস্টবিন, আর যে ওয়াশরুম এটা এটা পুরো ওয়েস্টার্ন স্টাইল। তো চলো আমরা খুলে দেখে নিই ভিতরটা কেমন। ভিতরটা অন্যান্য ট্রেনের তুলনায় যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। তোমরা এখন যা দেখছো এটা হলো ভিস্টাডোম কোচের ক্যান্টিন। এখানে ফ্রিজ, মাইক্রোওয়েভ, কফি মেকার এই সমস্ত জিনিস এখানে আছে। এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ভিস্টাডোম কোচে সার্ভ করা হয়। আর এই ভিস্টাডোম কোচের দুধারে দুটো করে স্ক্রিন দেওয়া আছে, এলইডি স্ক্রিন, যেখানে তোমরা প্রেজেন্ট স্টেশন এবং ট্রেন কোথায় যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, আর কোন কোন জায়গা দিয়ে ট্রেন যাবে সেই সব তোমরা স্ক্রিনে দেখতে পারবে। ভিস্টাডোমে ভ্রমণ করতে করতে আমরা চলে আসি পরের স্টপেজে, যেটি হলো রাজাভাত খাওয়া। এবং এখানে এসে দেখি যে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের জন্য আলাদা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনটি রাজাভাত খাওয়া ছাড়িয়ে ছুটছে তার গন্তব্যের দিকে। এবার আমি বলে রাখি এই ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র 3 দিন চলে, শুক্র শনি রবি। এই 3 দিন চলে এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন,
উইথ ভিস্টাডোম কোচ। আর এই ট্রেনে শুধুমাত্র একটি কামরাই আছে, যেটি ভিস্টাডোম কোচ। প্রতি শুক্র শনি রোববার এই টুরিস্ট স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 7:20 রওনা হয় এবং এরপর শিলিগুড়ি জাংশন, সেভোক, নিউমাল জাংশন, চালসা, মাদারিহাট, হাসিমারা, রাজাভাত খাওয়া হয়ে 170 কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর 1:00 আলিপুরদুয়ার জাংশনে প্রবেশ করে এবং এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে ট্রেনটি আবার নিউ জলপাইগুড়ি স্টেশনে ব্যাক করে দুপুর 2টার সময়। তো আলিপুরদুয়ার থেকে দুপুর 2টার সময় ট্রেনটি ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি থেকে সকাল 7:20 ট্রেনটি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটিতে 3 রকমের কামরা আছে। একটি হলো ইসি অর্থাৎ ভিস্টাডোম, যেটা এক্সিকিউটিভ চেয়ার কার, এবং বাকি 2টি চেয়ার কার আছে, যেটি হলো একটি এসি আর একটি নন এসি। ভিস্টাডোম অর্থাৎ ইসি, যদি আপনি ভিস্টাডোমে ভ্রমণ করতে যান তাহলে আপনাকে ইসির টিকিট করতে হবে, যেটির মূল্য 790, আর বাকি 2টি যেটি নন এসি সেটির মূল্য 85, এবং এসি চেয়ার কার যেটি সেটির মূল্য 310। তো আমি এখন হাসিমারা স্টেশনে নেমে পড়েছি এবং এখানে ট্রেনের যে বাকি 2টো কামরা নন এসি এবং এসি সেগুলো এখন তোমাদের দেখিয়ে দিব। তো এখন আমি নন এসি কামরাতে উঠলাম। এটা নন এসি কামরা। তো এখন নন এসি কামরাটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নন এসি কামরা অ্যাকচুয়ালি টোটালটি চেয়ার কার, দুধারে 3-3 করে সিট, আর উপরে দুধারে ফ্যান আছে আর এলইডি লাইট, আর সিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি বটল হোল্ডার, আর তোমার সিটের পিছন দিকে একটি করে ট্রে দেওয়া আছে, এটি তোমরা রেখে কোনো কিছু খেতে পারবে, আর প্রত্যেকটি সিটে ইন্ডিভিজুয়াল আর্মরেস্টও দেওয়া আছে, যেটি খুবই ভালো। তবে এই কামরায় প্রচুর গরম, প্রচুর গরমের দিনে প্রচুর গরম। তো চলো এই কামরা থেকে এবার নেমে যাই, আর এবার এসি কামরাটি একটু চেক করে আসি। আর এই নন এসি কামরাটির টিকিটের মূল্য 85 টাকা করে। তো এবার আমরা এসি কামরার দিকে যাচ্ছি। তো এবার এসি কামরাটিতে উঠে পড়ি আমি এবং তোমাদেরকে দেখিয়ে দিই এসি কামরাটি। এটি এসি চেয়ার কার, বাট মানে এটাতে যে আমাদের এক্সিকিউটিভ চেয়ার কার, মানে যে ভিস্টাডোমে যেটা ছিল পুশ টু ওপেন, সেই সিস্টেমটি এটাতে নেই। এটাতে তোমাদের স্লাইড করতে হবে ঢুকতে গেলে। আর এটার চেয়ার কারের মানে এটা ডান সাইডে 2টো চেয়ার এবং বা সাইডে 3টে করে চেয়ার। এটার মধ্যেও সেই একই রকমভাবে চেয়ারগুলোতে আর্মরেস্ট আছে, আর চেয়ারগুলোর পিছনে ট্রে দেওয়া আছে। আর তাছাড়া চেয়ারগুলো নন এসির তুলনায় অনেক কমফোর্টেবল লাগছে দেখে নন এসি। কিন্তু আমি বলবো যে তোমরা এসি না বুক করে যদি তোমরা পারো এক্সিকিউটিভ চেয়ার কার, মানে ভিস্টাডোম কোচটি বুক করো, ওটাই সব থেকে বেস্ট এই ট্রেনের। আর ওটার মধ্যে বসেই তোমরা পুরো জার্নিটা ফিল করতে পারবে। আর এই ট্রেন জার্নির অন্যতম আকর্ষণ হলো ভিস্টাডোম কোচে বসে বাইরের জঙ্গলে বাইরের পশু পাখি দেখার অনেকটা তোমার সুযোগ হয়ে যায়। আমি তো যাত্রাপথে অনেকগুলো ময়ূর দেখেছি এবং 1-2 হরিণও দেখতে পেয়েছি। যদি লাগ ভালো থাকে তোমরা আরও অনেক কিছুই দেখার সুযোগ পেয়ে যাবে, কারণ কি এই ট্রেনটি পুরো ওয়াইল্ড লাইফের মিডিল দিয়ে, অনেকগুলো ফরেস্ট এরিয়ার মিডিল দিয়ে ছুটে চলে যায়। তো পথ চলতে চলতে বন্ধুরা আমরা চলে এসেছি চালসা স্টেশনে এবং এর পরের স্টেশন হলো নিউ মাল জাংশন। তো আজকের জার্নিটা আমি আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি অবধি করছি না, আমি মালবাজারেই নেমে পড়ব। এখানে আমার একটি ফ্রেন্ডের বাড়ি আছে, সেখানে আমি আজকে নেমে যাব এবং নেমে ওখানে 2 দিন থেকে এখানকার কিছু জায়গায় ঘুরে সেটারও ভ্লগ করে নেব। তো এই জন্যই আমি আজকে মালবাজারে নেমে যাচ্ছি, মানে এর পরের স্টেশনে। তো আমি পৌঁছে গেছি এখন নিউ মাল জাংশনে। তো আমি জানি না যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, তো তোমরা কমেন্টে অবশ্যই তোমাদের মতামত দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের লাইকসটা আমি আশা করব যে তোমরা লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। We'll be right back.